দেখছো আমার বাসর ঘরে আইসা বসছো সমস্যা বহনের একটা কথা কই বাসর ঘর কি বাগরে করে কি কি বাসর ঘর কি বেটা বেঞ্চ লাগে কি বাসর করে বাসর করলে হইলো আমার বাবাই কইছে যে তুই যদি না বাসর করতে পারবি এই দিন তুই আগের জীবনটা ফিরা পাবি আমার নগে একটু হাতে বেঁধে ধরে কই আপনি আমার নগে নন একটু বাসর করে নন তোর দাঁতের মাজন বানায় খামু তোর দাঁত গোশমু তরে দিয়া তাড়াতাড়ি আসসালামু আলাইকুম কাকু আমি এলাম দত্ত বুঝছো আমার বাসর করতে খালি তুমি খালি কইয়া দিয়া বা কি হয় কি করণ রাখবো কি হয় ওই আরামজাদা এদিক থেকে যা নাইলে তোরে গুতা দিমু ওরে বাবা আমি গুতা দিকা ডরাই বাবা বাবা तु जो बासर करो तर आगे शक्ति फिर आबो না দিহি বাপের কথাটা শুনে দিহি সিরা হোক আর যাই হোক আমি এইটার মধ্যেই বাসর করবো ও বাসর করলে তো আমার ফুল মূল লাগার লাগবো তাহলে ফুল টানুন লাগবো এই তো ফুলাই বসে আমি এখন এটাতে বাসর করে করবো বাসর ঘর সাজামু যদি বাসর ঘর করতে পারি তাহলে তো বাবাই কইছে আমি আগের শক্তিগুলো আগের জীবনে সবকিছু ফিরে পাবো অবশ্যই আজকে বাসর ঘর করবো যারে পাই তারই করবো সমস্যা নাই আজকে দৈত্য দৈত্য সেটা কিছু আজকে বাসর ঘর করে থাকবো নিশ্চিত সে আমার ডাক শুনে আসবই পরিবান্ধবী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাগিন ভয় পাইছে আমি যে নাগরাজ ও আমার চিনতেই পারলো না
যাই হোক ছদ্মবেশে খুব মজা পাইলাম আর থাকি কয়দিন এভাবেই থাকি ওর সাথে মজা নেই আর বনে জঙ্গল আর কয়দিন দৌড়াই সে মজা পরিয়া ভয় পাইছে পরিয়া ধরছে যাই না কিন্তু একটু জঙ্গল দিয়ে দৌড়াই আসি এই নাবিন দাঁড়া কোথাও যাবি না টেনশনের ভিতরে পড়লাম কল দিয়ে আর টেনশন আমি আর বিরক্ত হয়ে গেলাম এই মুহূর্তে আমার বাসর ঘরে একবারে হেমলি মুনা পড়ে গেল গা হেমলি পড়ে গেল গা তারপর কোনোদিনই কারোই নিয়ে আনলাম না বাসর ঘরে এই যে সকাল থেকে পারাইছি না এই পাইতেই ঢুকি এই পাইত থেকে এই কাম বানাই নিয়ে যাব ভয়ও না গে কার ডাকবে মুখি সমাসা আজকাল এরকম করে বেশি মানুষ ভিক্ষা চাবার লিগে আসে জানে তো ওই সিরা ফোরা কাপড় পরে আইলে বেশি ভিক্ষা দিব না সেই কারণে দেখো কেমনে করে সাই যাইছে আচ্ছা আরে আপা বলে আমি তো ভিক্ষা করবার নিগে আইনি আমি এলাম ও বুঝছি কটা চাল বেশি দিবেন সে কারণে নানা রকম কথাবার্তা কইতেছেন আপনি খারান আমি কটা চাল বেশি করে নিয়ে আইতেছি এই যে খারান আমি চালের নিগে আহি নাই আপনার নিবেন নিগে আইছি আজকাল ফকিরের কথাবার্তা শুনো বাড়ির বউ ভিক্ষা চাবার লিগে আইছে ভিক্ষা দিমু তা না আমার নেতন কে আমার জামাই আছে না ধরো জামাই থাকে আর যাই থাকে আমি একটা কথা কই শোনেন আমি ওই যে ওই জঙ্গলের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করে বাসর করা যাইছি বুঝছেন কি ওই বাসর কর মামনের নিয়া আজকাল মানুষের মুখে কিছুই আটকায় না আমার নিয়ে বলে বাসায় বাসর করব আমার জামাই যদি জানে আপনার ও আচ্ছা দুই রকম দাড়ি একটাও থাকবো না এই যে আমার বাপের কথা আমি অমান্য করে আর না আমার বাপে কইছে যে তুই একদিন খালি কোনো মতো খালি বাসর করবি বাসর করলে তুই আগের যে পুরাপূর্ণ যে তোর গুণা রূপ গুণা হেনা তুই সব খুঁজা পাবি এই যে আমরা হাতে পায়ে ধরে কই আমার নাকি নন একটা বার খালি বাসর কর করবেন বাসর কর হাজাইছি যে সেই রকম হাজার হাজাইছি হ্যাঁ বুঝছি আপনি এমনি যাইবেন না আপনার লিগা একটা ব্যবস্থা করা লাগবে ওকে শুনছো কথা কই আমি আমার নাকি নন যাই বুঝছি আমরা কান্দে কইরা গাড়া কইরা না নিয়া আপনার আমার জি ভাবি হোক সেই ভাবি নিয়ে জানা আমার বাপ কেন মতে তো একটু দিছে ও আমার বাসর ঘরে আইসা বসো 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 আমারে কোনে নিয়ে আইলো আমার বাসর ঘর কইলাম না যে 12,000-12 লক্ষ টাকা খরচ করে এই বাসর ঘর হাজাইছি জঙ্গলের ভিতরে ভালো ভালো আপনার নাম কি আমার নাম জানে কি করবেন আর আমারে কই নিয়ে আইছেন অনেক জঙ্গল আমার ভয় করতেছে যে আপনি কান্নাকান্দি করবেন না বাসর ঘরে আশেপাশে লোকজন থাকলে সমস্যা বহন একটা কথা কই বাসর ঘর কি বাজারে করে কি বাসর ঘর কি কত সুন্দর আগে 2 বছর আগে আঙ্গনাকে দেখা হইতো আর ভালো হইতো আপনি ভুল করছেন 2 বছর আগে দেখা করার পারছিলেন না তাহলে তো আপনার এত কষ্ট করা লাগতো না কি ভাবে করে কি ভাবে করে কইছা আপনি সুন্দর করে ওইদিকে ঘুরে বসছেন বৈশা হাতের উপর হাত রেখা এমন এমন করতে থাকেন পর আমি যখন ডাক দিব তখন আমার দিয়ে ঘুরে তাকাইবেন হাসা কথা কইছেন তো মিথ্যা কথা কইেন না একদম হাসা কথা আমি মিথ্যা কথা কই না আর শুনেন আমি যে পর্যন্ত ডাক না দিব সে পর্যন্ত আমার দিকে ঘুরে তাকাতে যাব না কিন্তু তাহলে কিন্তু বাসার ঘরে হইব না আচ্ছা ঠিক আছে মা ওই কথাটা আপনার কথা করাই করা রাখিমু আচ্ছা তাইলে আপনি ঘুরে বসেন হ্যাঁ চাবা করে গো আমি যে পর্যন্ত না ডাক দিব
সে পর্যন্ত কিন্তু আমার দিকে তাকানো যাইবো না আর যদি ভুল করে তাকান তাহলে কিন্তু বাসর হইবো না কত ঘন্টা লাগবে তাও হ্যাঁ বেশি সময় লাগবো না ঘন্টা এক কইলি চল ও আচ্ছা ঠিক আছে যান আমি বইলাম বেশি করে বইলাম আল্লাহ তুমি আমার বিশ্বাসটা ঘাতক কথা কইরো না আর আমার বাপে কইছে এবার আজকে মনে আমার সফল হবো ফাঁকি দিয়াই গেল রে ওরে বেড়ি তো ঠাড়া করবো তুই মরবি পানির মধ্যে পইরা মরবি আমার ওদের সাথে না খারো আজকে বেড়ি তুই রাগ তুলে দিয়ে গেছ না এই রাগে আজকে রাস্তাঘাটে হিয়াল পাই কুত্তা পাই মানুষ পাই বেড়া পাই যা পাই সব নিয়ে আইয়া বাসগর করবো আজকে আমি রাওয়ানি যাব তুই সাক্ষী থাকিস আমি গেলাম এই বাসগর ধরে কে না ঢুকে আমি গেলাম পরি এই দূর তুই গ্রামটা কি ভাবতাছে হ্যাঁ এর জঙ্গলে বাসর ঘর সাজাইয়া এই গ্রামের সবগুলো লোকে যায় বাসর ঘর করব বলে আমার একদমই ভালো লাগতেছে না মনে হয় এক্ষুনি ওর কাছে যায় আর ধ্বংস কইরা দি দয় তো মন হয় পাগল হইছে আর কি শুরু করছে পুরুষ না মহিলা না সব গিরে নিয়া আর বাসর ঘর করব না বান্দর নিয়া আর বাসর ঘর করব আর ওর একটা শিক্ষা দেয়া লাগবো না আমি যাই তুমি আমার কান্দে বসো আরে তুমিও কি পাগল হইছো তোমার পিঠে উঠলে আমার শুশুরি লাগবো ঠিক বলো তুমি আমার হাতটা দাও আকাশে উড়ে আচ্ছা ঠিক আছে পরি বান্ধবী চলো কপাল খারাপ থাকলে এরমই হয় কই বেড়ি হয়ে গেল গা কইছিলাম বাসর করতে বাড়াতে গেলাম যদি কুত্তে বিলাই পাইতাম তাও তো ধরতাম এই কুত্তে না ধরনের ছিলাম একটু বন্ধু পাতানো ছিলাম আমি এলাম দত্ত বুঝছ আমার বাসর কথা খালি তুমি খালি কইয়া দিয়া বা কি হয় কি করণ রাখবো কি হয় দিক থেকে এদিক থেকে যা নাহলে তোরে গুতা দিমু ওরে বাবা আমি গুতার দিকে ডরাই বাবা বাবা আরামজাদা দৈত্য পাগল হয়েছে ও আমারে কয় বাসর করব কিভাবে করব আবার জিগায় পাগল দৈত্য আমি ঘাস খাই কি ব্যাপার ওদিন যে নাকিনকে দৌড়ান দিলাম তারপর থেকে তো নাকিনের কোনো খবরই নাই নাকিনকে এই এলাকা ছেড়ে দিল আমার ভয়ে ওই যে আরেক দৈত্যের বাচ্চা দৈত্যের বাচ্চা হারাম দাদা কি শুরু করছে এলাকার যারা পায় বেড়া নাই বেড়ি নাই মহিলা নাই বাচ্চা নাই আন্না নাই সব কিলান্ডে লইয়া যায় বাসর করতে এরকম কথাইলো আরে যদি পাইতাম বেড়ে যা কি করতাম আমি তো পাই না আমি যদি পাইতাম তাহলে এই তো আরে জন্মের বাসর করাই দিতাম শিক্ষা দিয়ে দিতাম যাই সামনে দিয়ে যাই দেখি নাগিনে পাই কিনা নাগিনে পাইলে আমার পরিচয় আমি জানাই দেবো একটু বাসর করে যাবি কি একটু জিবাই হোক নু যাই হ্যাঁ ও এটা তোমার গারু না কাইডে নিয়ে যাবো না ভাঙিয়ে নিয়ে যাবো
এটা তো কাড়া না যাবো না বাঙো না যাবো না, আমার তো এরকম শক্তিও নাই বাপে, তো আরো শক্তি দেয় নাই আমারে, তাহলে কিভাবে নেবো? তরে যদি তোর একটু খড়ি নিয়ে যাই, খড়ি নিয়ে যায় যদি তোর না বাসর করা হারি তাও মনে হয় আমার দিনটা ভালো যাবো। মানবেন কি আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার বাসর ঘরে আপনি একটু হলে যাবেন। বাসর করলে আমার বাবা কইছে যে তুই যেদিন বাসর করতে পারবি এদিন তুই আগের জীবনটা ফিরা পাবি। আমার নাকি একটু হাতে বেঁধে রেখে আপনি আমার নাকি নন, একটু বাসর করে নন। সাপুরিয়া সর্দার হন আমি যে দৈত্য কিরকম সত্য এটা সবাই জানে, আর আমার যে কত বড় ক্ষমতা এটা জানোস না, পরে যেভাবে হোক আমি সেইভাবেই নিয়ে যাব। আমি দত্ত বললাম, ওই সাম সাপুরিয়া সর্দার চল। কোন জঙ্গলে কুদু ওই দৈত্যরে আমি চাই। আরে ভাইস্তা কই যাইতেছো তুমি? কাকা ওই যে সামনে যাইতেছি। সামনে যাইতেছো ঠিক আছে। আচ্ছা তুমি কি একটা খবর জানো, আমার গ্রামে দৈত্য যে মানে তলবার শুরু করছে। উত্তরের জঙ্গলে, ওই জঙ্গলে তো মানুষজন যায় না। ও বুঝছি, হালা দৈত্যর বাচ্চা, ওই জঙ্গলে মানুষজন যায় না তো বুঝছো, যার কারণে ওই জায়গায় বাসর ঘর পাতাইছে। শোনো, যাওয়া লাগতো না, আমি যামু ওই দৈত্যরে কিলে ওর দাঁত মুদ ভাঙালাম। আরে কাকা ও তোমার হাড্ডি মুড্ডি ভাঙালবো। হাড্ডি মুড্ডি ভাঙবো না কি ভাঙবোটা দেয়া যাবো, আমি দোয়া দুরুদ জানি বুঝছো কি, দোয়া দুরুদ পরে ফুদিমু, ফুদিয়া লাগলো আর বোতলে বন্দি করে আর কিলামু। শোনো কি করছে, শর্মের কথা তো তুমি ভাইস্তা মানুষ কেমনে কই, ও তোমার কাকিরও নিয়ে যাবার চাইছে ওই বাসর ঘরে। আচ্ছা তোমা তোমা তোমার লাগে কই, তুমি যাও যাও, তুমি ছোট অন্য যাও গা। শালা দৈত্য, তুই উত্তরে জঙ্গলে গেছত না একটা লাডি নিয়া, তোরে আমি আজকে সাইজ করে সেরা দিব। শালা তোর বাচ্চা। আলা দৈত্য, আমি এমন একটা ছাগল মানুষ, আমার এনে নিয়েছে বাসর করে। শালা দৈত্য বোঝে না পাগল, চলে যাই আর আসবো না, চলে যাই। আমি কিন্তু নাগরাজ, আমি কিন্তু সত্যি সত্যি কইতাছি চাপর মারলো কাম হবো না, তুই বাসর করে কিভাবে করে, তোর আমি কইতেছি বাসর আমার কাল রাত গেল গা, বাসর কাল রাত গেল গা, বাসর রাত লাগে লাগে বাসর করে ভাবা করে কো।
দাঁতের মাজন বানায় খামু দাঁত গোসলু তরে দিয়া তোরা নাই তোর মাও তোর খালা তোর শাশি তোর আপা তোর বন্ধু বান্ধব পড়াইতি তোর আইসত কে নিয়ে তোকে তোর বাসর ঘর দেব না তুই কি বলে আমাদেরকে নিয়ে বাসর ঘর করবি না তোর মায়ের কথা কইছি তোর শাশির কথা কইছি আর সাথে এত কথা বলার দরকার নাই চলো আমরা দুইজন মিলে ওকে মরণ শুভই হ্যাঁ তোমাদের কিছু করতে হবে না যা করব আমি না 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 এই যে পরি হরে আপা বিরা হাতে পায়ে ধরে কই আমার কাছে আমি অনুরোধ করে কই আমারে কিছু করেন না আমরে পারলে আমারে একটু সহযোগিতা করে আমারে একটা বাসর কর করা দিয়া যা এই তুই আমার মুখের উপরে কথা কইছ হ্যাঁ দাঁড়া তোর এমন মজা থাকে আমি বাজাইয়া